যে তোমার রাগ অভিমান আলাদা করে খুঁজবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সাবধানে যেও, বাসায় গিয়ে একটা মেসেজ দিও, এইসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে, ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। মেয়েদেরকে কখনোই তার পরিবার নিয়ে বাজে মন্তব্য বা বাজে কথা বলবেন না। আপনি যতই তার আপন হন না কেন, সে আপনাকে ভুল বুঝবেই। এমনটিও হতে পারে আপনার সম্পর্ক আর নাও থাকতে পারে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনো দিনও ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে কল্পনাকে দূরে তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই, সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কুকুরের বাকালে যেমন কোনো দিন সোজা করা যায়নি, তেমনই কিছু মানুষের স্বভাবও সোজা হয় না। সাথে সাথে কাউকে যদি কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার একমাত্র তিনিই করেন। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় রবকে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দিবেন। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। শব্দ যখন বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তা আর হৃদয়ে কি বইছে, তখন নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজেই মানুষটাকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না। যেটা চেয়েছিলাম মানুষটাকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চাচ্ছিলাম তার থেকে কতর ভালো কিছুই দেন। কিন্তু আমরা হয়তো বোঝার ক্ষমতা না রেখেই সেটা নিয়ে অযথা, কিন্তু আমরা হয়তো তা না বুঝে বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মধ্যে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ করা খারাপ না করে সর্বদা তাকে ভালোবেসে থাকা, মানুষ মানুষকে ভালোবাসে না। খারাপ না করে সর্বদা শুক্রিয়া আদায় করা উচিত, সর্বদা শুক্রিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন। খুঁজতে চান গোলাপের কাঁটাতে তাহলেও আঘাত পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়েও আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসল মানুষ কিনা। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্ট হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ থাকিয়ে থাকতে পারে না যে যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমাতে দেয়। জানতে হবে তাহলে ইনকাম বেশি নয় তো তোমাকে
কোনোকে নিয়ে তাদের আশা কম, দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের আর চিন্তার উদ্যোগ প্রস্তুত ঠিক করো, ঘরের ঘরের বস্তু আপনা আপনি ঠিক হয়ে যাবে। অবহেলা পেয়ে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে বাঁধতে বাঁধতে ভাঙতে ভাঙতে, দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ ডাকতে ডাকতে আরেকটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন, এতে অন্তত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে সুবিধা হবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যেই যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত, এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা। যাই হোক, আসসালামু আলাইকুম, রাজ্যবাসীর পক্ষ থেকে আমি রাজিয়া। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আপনার একটা শেয়ার সাবস্ক্রাইব লাইক আমার আগামী ব্লগটা তৈরি করতে সহায়তা করবে বা উৎসাহ তৈরি করবে। আজকের পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।